বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুলিশ লাইন স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ। আজকে আমার আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য। শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে কিছু অংশ আলোচনা করেছিলাম এই অধ্যায়টিকে। আশা করি সেই ক্লাসটি তোমরা দেখেছ এবং যে তথ্যগুলো আমি তোমাদের নোট করতে বলেছিলাম তোমরা সেগুলো নোট করেছ বলে আমি আশা করি, এবং তোমরা সবাই বাসায় সেগুলো মনোযোগ সহকারে পড়েছ। তো আজকে আমি পরবর্তী অংশটুকু থেকে আলোচনা করব। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম সুযোগ ব্যয় নির্ধারণ পর্যন্ত, অর্থের সময় মূল্য বলতে কী বোঝায়, সুযোগ ব্যয় বলতে কী বোঝায়, এবং রুল 72 অর্থাৎ বিধি 72 বলতে কী বোঝায় সে সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। তো আজকে 41 পৃষ্ঠার বাকি অংশ থেকে আমি শুরু করছি, তোমরা সবাই খেয়াল করবে। অর্থের সময় মূল্যের গুরুত্বের মধ্যে গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম সুযোগ ব্যয় নির্ধারণ, আজকে খ থেকে আলোচনা করছি প্রকল্প মূল্যায়ন। দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয়। এ অধ্যায়ে আমরা জেনেছি টাকার বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান নয়, সুতরাং ভবিষ্যৎ সম্ভাব্য আয়কে বর্তমান মূল্যে না এনে আমরা দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়ন সিদ্ধান্ত নিতে পারি না। অর্থাৎ ভবিষ্যতের যে আয় সেটাকে আমরা বর্তমান মূল্য এনে তারপরে আমরা কি সিদ্ধান্ত নিব, কারণ আমরা কিন্তু সিদ্ধান্ত নেই বর্তমানে, ভবিষ্যতে না। তাহলে ভবিষ্যতের জন্য যদি আমাদের কোনো প্রস্তাব দেওয়া হয় সেটাকে আমরা বর্তমান মূল্যে পরিণত করব, তারপর কি আমরা সিদ্ধান্ত নিব। আর পরবর্তী অধ্যায়ে ক্যাপিটাল বাজেটিং অর্থাৎ মূলধন বাজেটিং করার সময় আমরা এই ধারণাগুলো দেখব। ঋণ গ্রহণ সিদ্ধান্ত, ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদের ভিত্তিতে কিস্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হয়, যেমন 5 বছর মেয়াদি অথবা 8 বছর মেয়াদি ঋণের কিস্তি বিভিন্ন হবে, আবার কিস্তি বার্ষিক অথবা মাসিক হতে পারে, সেক্ষেত্রেও কিস্তির পরিমাণ বিভিন্ন হবে। অর্থের সময় মূল্য নির্ণয় করে আমরা বিভিন্ন পরিমাণ ঋণের বিভিন্ন মেয়াদি কিস্তি বের করতে পারি। যেমন আমরা ব্যাংক থেকে যে ঋণ নেই সে ঋণের ক্ষেত্রেও আমরা অর্থের সময় মূল্য ধারণাটি প্রয়োগ করতে পারি। যেমন আমি এক ব্যাংক থেকে ঋণ নিলাম, যে আমি 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করলাম, আমি যদি অর্থের সময় মূল্যের মাধ্যমে অর্থ করে কিস্তির পরিমাণ বের করলাম, এবং অপর একটি ব্যাংক হতে যদি আমি এই পরিমাণ ঋণ নিই, সেখানে আমি দেখলাম যে সেখানে কিস্তি জমা দিতে হয় 1020 টাকা, তাহলে আমি কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করব, যে ব্যাংকে আমার কিস্তি কম দিতে হয়। তাহলে এই যে ঋণ গ্রহণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আমাদের অর্থের সময় মূল্যের গুরুত্ব রয়েছে। এ ধরনের পরিকল্পনার অভাবে অনেক কারবার দেউলিয়া হয়ে যায়। তাহলে এই যে ঋণ গ্রহণের সিদ্ধান্তের যে ধারণা বা ঋণ কোথা থেকে নিবে, এই ধরনের পরিকল্পনার অভাবে কিন্তু অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়। ঋণ গ্রহণের আগে পরিশোধ ক্ষমতা যাচাই করে ঋণ নিতে হবে। মনে রাখতে হবে ঋণের টাকা পরিশোধ করা বাধ্যতামূলক, পরিশোধে ব্যর্থ হলে কারবারটি দেউলিয়া হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা, যদি তোমাদের প্রশ্ন আসে যে একটি কারবার কেন দেউলিয়া হয়ে যায়, যদি একটি কারবার ঋণ পরিশোধে ব্যর্থ হয় তাহলে সেই কারবারটি দেউলিয়া হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানলাম যে অর্থের সময় মূল্যের গুরুত্ব কী কী। আমি আবার আরেকবার বলি যে এখানে তিনটি গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, সুযোগ ব্যয় নির্ধারণ, প্রকল্প মূল্যায়ন এবং ঋণ সিদ্ধান্ত গ্রহণ। এবার আমরা অর্থের সময় মূল্যের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। অর্থের সময় মূল্যের সূত্র, পূর্বের উদাহরণে আমরা জেনেছি যে সুদের হার শতকরা 10 ভাগ হলে এখনকার 100 টাকা আগামী বছরের 110 টাকার সমান মূল্য বহন করবে। অর্থাৎ বর্তমানে 100 টাকা ব্যাংক যদি বলে যে বছরে 10% সুদ দিবে, তাহলে সেটা ভবিষ্যতে হবে কত, 110 টাকা। তাহলে বর্তমানে অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য 100 টাকা, 10% সুদের হারে সেটা ভবিষ্যৎ মূল্য হয় কত, 110 টাকা। তাহলে এখন আমরা সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব।
অর্থের সমমূল্য ধারণাটি সাধারণত দুইটি বিষয়ের সাথে জড়িত, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যতে প্রাপ্ত অর্থে আজকের যে মূল্য তাকে বলা হয় বর্তমান মূল্য। অর্থাৎ কেউ আমাকে ভবিষ্যতের জন্য কোনো প্রস্তাব দিল, সেটাকে আমি যদি আজকের মূল্য জানতে চাই তাহলে আমাকে নির্ণয় করতে হবে কি বর্তমান মূল্য। বর্তমান মূল্য নির্ণয়ের যে সূত্রটি সেটা আমরা একটু খেয়াল করি। বর্তমান মূল্য এটাকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট ভ্যালু, সংক্ষেপে আমরা বলবো পিভি। এটার সূত্রটা হলো এফবি ডিভাইডেড এক যোগ আই টু দি পাওয়ার এন। মূল সূত্রটা যখন ইংরেজিতে ছিল এটা ছিল এফবি ডিভাইডেড ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন। আর তোমাদের বইয়ে এখানে ওয়ানটাকে বাংলায় এক লিখে দেওয়া আছে, তো আমাদের মূল পাঠ্য বইয়ে যেভাবে দেওয়া আছে আমরা সূত্রটি সেভাবেই প্রয়োগ করবো। প্রেজেন্ট ভ্যালু সূত্রটি হলো ফিউচার ভ্যালু ডিভাইডেড এক যোগ আই টু দি পাওয়ার এন। আর আমরা যদি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে যাই, ভবিষ্যৎ মূল্যকে বলা হয় ফিউচার ভ্যালু, ইংরেজিতে বলা হয় ফিউচার ভ্যালু, যাকে সংক্ষেপে আমরা বলি এফবি। এফবি সূত্র হলো পিভি ইনটু এক যোগ আই টু দি পাওয়ার এন। শিক্ষার্থীরা আমরা এদিকে একটু খেয়াল করি যে আই বলতে কি বোঝায়। আই বলতে বলা উদাহরণ হয় এখানে সুদের হার। আর অবশ্যই তোমরা আইটাকে ছোট হাতে লিখবে, কারণ ফিনান্সে যদি বড় হাতের আই লেখা হয় সেটাতে বোঝানো হয় সুদের পরিমাণ। তো আমরা যদি সুদের হার প্রকাশ করতে চাই আমরা সেটাকে ছোট হাতের আই দিয়ে প্রকাশ করব, তাহলে সুদের হারকে প্রকাশ করা হয় ছোট হাতের আই দিয়ে। যেমন কোশ্চেনে যদি থাকে যে সুদের হার 10%, সেটাকে আমার দশমিকে পরিণত করে নিতে হবে। দশমিকে পরিণত করার জন্য আমরা এই সংখ্যাটিকে 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে তা আসবে 0.1। তাহলে সুদের হারকে প্রকাশ করা হয় আই দ্বারা। আর এখানে এন বছর সংখ্যা, এটাকে প্রকাশ করা হয় এন দ্বারা, যার পূর্ণরূপ হলো নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার। আর এটাকে সংক্ষেপে প্রকাশ করা হয় এন দ্বারা। আর এটার পূর্ণরূপ হলো রেট অফ ইন্টারেস্ট, যাকে সংক্ষেপে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের প্রশ্নে যত বছর থাকবে আমরা সেটাই লিখব। তো মনে করি যে প্রশ্নে 5 বছর দেওয়া ছিল, আমরা এখানে 5 বছর লিখলাম। তাহলে শিক্ষার্থীরা আরেকবার খেয়াল করি যে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটি হলো পিভি সমান এফবি ভাগ এক যোগ আই টু দি পাওয়ার এন। আর ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র এফবি সমান পিভি ইনটু এক যোগ আই টু দি পাওয়ার এন। শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর এই চ্যাপ্টারটাতে তেমন কোনো জটিল অঙ্ক নেই, শুধু সাধারণ অঙ্কই রয়েছে এখানে। হয়তো তোমরা যখন উচ্চ মাধ্যমিকে যাবে তখন কিস্তির অঙ্ক, ঋণ পরিশোধ সূচি আরও অন্যান্য অঙ্কগুলো পাবে। তো এখানে আমাদের খেয়াল করতে হবে যে যদি প্রশ্নে বর্তমান মূল্য দেওয়া থাকে আমি নির্ণয় করব কি ভবিষ্যৎ মূল্য, আর প্রশ্নে যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাহলে আমি নির্ণয় করব কি বর্তমান মূল্য। সাধারণত তোমাদের এই দুটি সূত্রই রয়েছে, এবং এর মধ্যে আরেকটি বিষয়ের প্রয়োগ আছে, সেটাও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। যদি আমাদের প্রশ্নে চক্রবৃদ্ধির সংখ্যা দেওয়া থাকে, চক্রবৃদ্ধির সংখ্যা যেটাকে আমরা প্রকাশ করি এন দ্বারা, যেমন তোমার কোশ্চেনে যদি বলা হয় অর্ধবার্ষিক, মাসিক, ত্রৈমাসিক, শিক্ষার্থীরা এই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করবে যে যদি বছরে একাধিকবার সুদ দেওয়া হয়, আমি আবারও বলছি যদি বছরে একাধিকবার সুদ দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের সূত্রে এম এর মান আসবে। যদি বছরে একাধিকবার সুদ দেওয়া হয়, অনেকে বলে যে চক্রবৃদ্ধিকরণ মানে এম, না চক্রবৃদ্ধিকরণ মানে এম না, এম এর ফুল মিনিংটা হলো নাম্বার অফ মাল্টিপ্রিয়ড, নাম্বার অফ মাল্টিপ্রিয়ড, যাকে সংক্ষেপে এম দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি প্রশ্ন করে দেখি যে বছরে একাধিকবার সুদ দেওয়া হয়, যেমন যদি বলা হয় অর্ধবার্ষিক সুদ দেওয়া হয়, তাহলে বছরে কয়বার সুদ দেওয়া হয় 2 বার, তাহলে এম সমান সমান 2। যদি আমার প্রশ্নে লেখা থাকে যে মাসিক চক্রবৃদ্ধিকরণ সুদ দেয়, তার মানে প্রতি মাসে সুদ দেয়, তাহলে বছরে কয়বার দেয় 12 বার।
বছরে যদি একাধিক বার সুদ দেয় সেই ক্ষেত্রে সুদের এম এর মান আসবে এবং বছরে যতবার সুদ দেয় সেটাই হবে এম তাহলে ধরি যে আমার প্রশ্নে লেখা ছিল অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ দেওয়া তাহলে এই সূত্রে এটা প্রয়োগ কিভাবে করব তখন সূত্রে এম এর মান আসবে এমটা হবে আই এর নিচে অর্থাৎ আই কে ভাগ আর এন এর সাথে অর্থাৎ এন কে গুণ তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা দুটি সূত্র দিয়ে চারটি সূত্র শিখতে পারলাম আমরা যদি দেখি যে প্রশ্নে এম এর মান আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সূত্রে এম এর মানটি ব্যবহার করব তো শিক্ষার্থীরা আশা করি যে সূত্র দুইটি তোমরা বুঝতে পেরেছ তোমরা অবশ্যই সূত্র দুইটি নোট করে নিবে এবার আমি 43 পৃষ্ঠা থেকে পড়ছি তোমরা একটু খেয়াল করবে যে বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ ভবিষ্যৎ মূল্য জানা থাকলে দুই নং সূত্র অনুযায়ী বর্তমান মূল্য নির্ণয় করা যায় এক নং সূত্রে যে উপাদানটি দিয়ে গুণ করা হয়েছিল এখানে তা দিয়ে ভাগ করা হবে অর্থাৎ আমি যে সূত্রগুলো এখানে দেখিয়ে দিয়েছি সেগুলো সম্পর্কেই বলা আছে আর এখান থেকে তোমরা একটা বিষয় নোট করবে যে তোমাদের পরীক্ষায় আসবে বাট্টাকরণ আমি বলছি তোমরা এটা নোট করে রাখবে বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় বাট্টাকরণ আমি আবারও বলছি বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় বাট্টাকরণ বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় বাট্টাকরণ আমরা একটু খেয়াল করি যে আমি এখানে লিখে দিলাম তোমরা নোট করে নিবে বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় বাট্টাকরণ এর ফলে অর্থের মূল্য হ্রাস পায় তাহলে তোমাদের পরীক্ষা যদি আসে যে কিসের ফলে অর্থের মূল্য হ্রাস পায় তোমরা উত্তর লিখবে কি বাট্টাকরণ বাট্টাকরণের ফলে অর্থের মূল্য হ্রাস পায় বাট্টাকরণের ফলে অর্থের মূল্য হ্রাস পায় এবার আরেকটি সংজ্ঞা দেখো চক্র বৃদ্ধি করো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় চক্র বৃদ্ধি করো এর ফলে অর্থের মূল্য বৃদ্ধি পায় তাহলে শিক্ষার্থীরা তোমরা এটাও নোট করে নিবে যে চক্রবৃদ্ধিকরণটি ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ
এর ফলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনটির ফলে অর্থের মূল্য বৃদ্ধি পায়, তাহলে উত্তর লিখবে কি চক্রবৃদ্ধি করে। তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা জানতে পারলাম অর্থের সমমূল্যের সূত্রগুলো এবং সূত্রগুলো কখন কিভাবে প্রয়োগ করতে হবে সে সম্পর্কে জানতে পারলাম, বাট্টাকরণ ও চক্রবৃদ্ধিকরণ বলতে কী বোঝায় সেই সম্পর্কে জানতে পারলাম। তো তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং যে তথ্যগুলো আমি তোমাদের নোট করতে বলেছি তোমরা সেগুলো নোট করবে এবং সূত্রগুলো মনোযোগ দিয়ে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।